পায়ের সোজা করুন, ছবি ক্লিয়ার আসবে, পাকা করবা, ছবি ঝিরঝির করবে। হরি বলে দুটি বাহু তুলে, এবার চলো যাই মধুর বৃন্দাবনে সবাই, যায় রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, যায় যায় রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, হরি হরি বল, যায় যায় রাধে আপনারা সুন্দর করে ফেলে দিয়েছেন। আমি যদি আগে জানতাম আমি বান্দোয়ার আনতামই না, আপনা করে তালি দিয়ে আমার গান হতো। তাল ঠিক আছে বাবা, এই যে যাই যেটাই করো যেন তাল ঠিক থাকে, তাল যদি ঠিক না থাকে ওই যে ঢেকিতে পার দেয় পিছনে থাকে, ওর নাম কি কয়, পিছনে একজন থাকে না পারানি পারে, আর সামনে যাই থাকে ওর নাম কি আলানি, আলানি এই পালানি আর আলানি, হ্যাঁ সিরে কোটে তো এক হাত দিয়ে সিরে ভাজে, এক হাত দিয়ে উসে, এক হাত দিয়ে খোঁসে। ছোট্ট ছেলে এসে করছে, ও মা, স্বামী বলছে কে গো ঘরে তালা দিয়ে আইসো চাবি কই, কই হলো কি তোমার বাপ বেটারা যে নাও চাবি নাও, আসল থেকে চাবি খুলে দেয়। ছোট ছেলে এসে করছে, ও মা দুধু খাবো, কয়ে তোর বাপ বেটার হলো কি খা, হরি বল হরি বল, ঠিক না মা কাজ, কিন্তু কাজ বন্ধ আছে, কাজ করলে চলছে, এক হাত দিয়ে ওসে এক হাত দিয়ে খোঁসে, সন্তান এই দিক দিয়ে দুধু খাই, মায়ের কাজ বন্ধ আছে দাদা নেই, অনেক কাজ করছে,
আচ্ছা বলেন তো দিদিমণি, এই যে বোনেরা মাসিমা কাকিমা খুব একটা তত্ত্বের মধ্যে লুকে আছে, খুব সুন্দর তত্ত্ব। এই মাস চারটা পাঁচটা তাল ঠিক রাখছে, আবার কেউ আইসে চিড়ে নিচ্ছে, তার কাছে চিড়েও বিক্রি করছে। এতগুলো তালের মধ্যে ওই মায়ের সবচাইতে বড় তাল কোনটি? চিড়া কোটা শেষ হবে কখন? ধান বানতে বেউলের গীত, চিড়া কোটা শেষ হবে কখন? এই মায়ের সবচাইতে বড় তাল কোনটি? আর এক বাবু 10 টাকা দান করলেন, কৃষ্ণপদে মতি হোক, কোন তাল বলেন তো? সন্তানকে দুগ্ধ দেওয়া কোন তাল? দিদি ভাই এই যে তত্ত্বটা এই জায়গাতে, ওই মায়ের যত তাল করুক ওই মায়ের সবচাইতে বড় তাল কোন তাল? ওই যে তালে তালা আলাইয়ে দিচ্ছে, ওই ঢেকি তো পড়ছে, অর্থ অর্থ দোষ নাই কেন দাদা, এখন কলেই তো দোষ কেন দাদা, আমাদের কোনো দোষ আছে কেন দাদা? আমাদের দোষ আছে? যাই যাই পার দিচ্ছ তো পরে আছে, আর কোনো দোষ আছে? না কোনো দোষ। ও কি ব্রেক করতে পারবি না? মেলে থাড় পাবি আববে না জয় রাধে, এই যে যাই নিচে আছে আর তাল ঠিক থাকতে হবে। এবার বুঝে না, বোঝোতে বোঝো না বোঝোতে মুখ বোঝো নাকি বাবা, ঠিক না বাবা? মা এই জন্য বাবা এই যে যাই নিচে বসে আছে আর তাল যত তাক আর তাল ওই তালে তালে ঢেকি পড়ছে উঠছে, ওই তালে তালে এই এই তালটা ঠিক রাখতে হবে, না হলে মোনাই সেসা হাতে ঢেকে পড়বে না। এ কতজন মোনাই সেসা খাসে? হরিবল হরিবল বাবা, হ্যাঁ বুঝতে পেরেছেন তো মা? এই জন্যে এই জন্যে এই জন্যে দাদা আজকে আসরে বলে গেলাম, গুরু ধরতে হলে স্বামী স্ত্রী যোগলে গুরু ধরতে হয়। তুমি কীর্তনে আইছো, তোমার ঘরের মানুষ যদি ভক্ত না হয় তোমার কৃষ্ণ ভজন হবে না। এই কই যাচ্ছ কীর্তন, কিসের কীর্তন বাদ দাও, হলো না তাহলে ওরে ভক্ত বানাইতে হবে। তুমি কীর্তনে আসার সময় ওজন একটা ধুতি আগে হয়ে দেয়, একটু তিলক করে যাও গো, একটু সেবা করে যাও গো, আমি তো পারবো না, তুমি একটু ভক্তের স্মরণ ভুলে নিয়ে এসো। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বাবা, এমন হতে হবে, এমন হতে হবে। এক গরিব মানুষ ভিক্ষা করে খায়, ওরস হয়, শিষ্য যাবে ওরসে শুয়ে আছে, কেউ শুয়ে থাকলে গুরু বাড়ির যাবা না, স্বামী স্ত্রী দুজনেই গুরু ধরেছে, গুরু বাড়ির যাবা না, গুরু বাড়িতে ওরস হচ্ছে। কয় যাবো তোরে, দুটোই শাখা আলু ছিল তাও সিদ্ধ করে দিলি, সেটাও তো খাইলাম, এত এক বছর পর একটা ওরস হয় আর গুরুদের বাড়িতে খালি এত যাওয়া যায়, কিছুই তো নাই। তে বউ বলছে, গো কিছুই নাই, গরিব মানুষ ভিক্ষা করে খাই, কিছুই নাই কি দেবো, ভিক্ষা করে খাই। এই যে দিদিমণি এরকম শিষ্য হতে হবে? আর স্ত্রী বলছে, একটা কাজ করো, শুনেছি শাস্ত্রে কিছুই যদি না পারো যাওয়ার সময় একটা মাটির চাকা নিয়ে যেও, মাটির দলা, ওই মাটির দলা নিয়ে গুরুর সামনে গেছে, হাজার হাজার ভক্ত বসে আছে, গুরুদেব বসে আছে, প্রচণ্ড বৃষ্টি, জ্যৈষ্ঠী মাস তো প্রচণ্ড বৃষ্টি, গুরুদেব প্রসাব করতে যাবে, অনেক অনেক কিছু দিয়েছে, চাল ডাল অনেক অনেক কিছু দিয়েছে, ভান্ডার ভরা, ভক্তদের শ্বাসে কৃষ্ণ কথায় মিতে আছে, গুরুদেব প্রস্রাবে যাবে, বলছে কে রে চতুর্দিকে বৃষ্টি জ্যৈষ্ঠী মাস, কে রে বাবা তোরা তো অনেক ভক্ত, অনেক ভক্ত, ওই মাটির চাকাটা বক্ষের মধ্যে নিয়ে দরজায় চুপ করে দাঁড়িয়ে আছে, কতজন কত কিছু যে মাটির চাকা কি করবে, চতুর্দিকে বৃষ্টি হয়ে সব ভিজে গেছে। গুরুদেব বলছে, বাবার আমি প্রস্রাব করতে যাবো, একটু মাটির দলা এনে দিবি? ভক্তরা বলছে, বাবা সব মাটি তো ভিজে গেছে বৃষ্টি। তখন ওই ভক্ত ভিতর থেকে বাইর করে মাটির চাকাটা বাইর করে দিচ্ছে, গুরুদেব আমি তো গরিব কিছু আনতে পারিনি, এই মাটির চাকাটা হরি বল হরি বল, এই মাটির চাকাটা আপনার জন্য এনেছি। গুরুদেব শিষ্যকে নিয়ে বলছে, বাবা তোর মতো ভক্ত আর কেউ নাই রে, আজকে বিপদকালে গোবিন্দ Oh,
ছোট। এই যে দিদিমণিরা, খালি গুরু দীক্ষা নিলে হবে না, খালি দীক্ষা মন্ত্র কর্ণে নিলে শিষ্য হওয়া যায় না, শিষ্য হতে হয়। গরিব মানুষ ভিক্ষা করে খায়, ছোট ছোট বাবা আসতে গুরুদেব বাড়িতে যায়, জ্যৈষ্ঠী মাসের দিন ভিক্ষা করে এনে খাওয়ায়, সাত দিন থাকে, ছয়খানা টিনের সাবরা ঘর সাইডে খুঁটি দিয়ে দেখে বলছে, গুরুদেব শিষ্যরে বাবা এই ঘর কার? বলছে, বাবা আমি তো আপনাকে সব দিয়েছি। নৌকায় সরে এসেছে গুরুদেব, যা টিনগুলো খুলে নৌকায় তুলে দে, সাথে সাথে ছয়টা টিন খুলে নৌকায় তুলে দিল। এই এই যে গরুটা বাঁধা, গরুটা কার? গুরুদেব সব তো আপনাকে দিয়েছি, গরু আপনার, গরু দিল, এই ছেলে মেয়ে ওটাও আপনার দিল, এই বউটা গুরুদেব ওটাও আপনার, সবাইকে নৌকে তুলে দিয়েছে নদীর ধারে বাড়ি। যখন গুরুদেব নৌকাটা ছেড়ে দিয়েছে, ওই জয় নদীর ধারে দাঁড়িয়ে থেকে কাঁদে। গুরুদেব সে দেখে জয় কাঁদে, ভক্ত আবার নৌকে ফিরে আনে, বাবা তুই কাঁদিস কেন? তোর বাড়ি ঘর নিয়ে গেলাম, গরু বৌসল নিয়ে গেলাম, এই জন্য কাঁদিস? জয় বলছে, না গুরুদেব আমি সেজন্য কাঁদি না, আপনি সব নিয়ে যান সেটা দুঃখ নেই, আমি তো কাঁদি এজন্য কেন গুরুদেব? গুরুদেব গোসাই, আপনার ওই নৌকাতে আমার ছেলের জায়গা হলো, আমার মেয়ের জায়গা হলো, আমার স্ত্রীর জায়গা হলো, টিনগুলোর জায়গা হলো, বনের পশে একটা গরু তারও জায়গা হলো, গুরুদেব কেবল আমার জায়গাটা হলো না। হরি বল হরি বল, কেবল আমার জায়গা হলো না। গোবিন্দ ওরে কোন দিনে আসিবে নৌকা, ও ঠাকুর তাই আমারে কয়ো, যদি পিছনে পিছনে পড়ে যায় ও দয়াল, দয়াল আমায় আমায় সঙ্গে করে নিও, আমার পাপে ভরা এই দেহ খারাপ। হাত বাজাইয়ে দিও ওর পিছনে পড়ে যায় দয়া, হাত বাজাইয়ে দিও। হে ঠাকুর আমার দিনে দিনে, আমার দিন ফুরালো রে, সবাই ধুলি মাখো, আর দেখা হবে না, হয়তো এটাই জীবনের শেষ দেখা।
আর হয়তো ভাগ্যে কোনোদিন দেখা হবে না, এটাই জীবনের শেষ। আমার দিনে দিনে দিন ফুরালো রে, সেই দেখি এখন বেলা বেশি নাই, আমি ধুলো খেলাই রইলাম পরে, তোমার কথা আমার মনে নাই। ওরে দিনে 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 রে দিনে ফুরালো, ভক্ত চোখের জলে ভাসে রে ভক্ত নয়ন জলে ভাসে, বেলা কথাই আমার মনে নাই রে, বান্ধব আমার মনে এ নাই। আমার দিনে দিনে গোনা দিন সব জীবনের ফুরে গেল রে, আজ আমার বেলা বেশি না, জীবনের বেলা নাই। ধুলো খেলাই পরে আসি বান্ধ, তোমার কথা আমার মনে নাই। ওরে দিনে দিনে ওরে দিন ফুরালো, ভগবান ঠাকুর আর হবে না এই জীবনে, বেলা বেশি আমার জীবনের বেলা ডুবে গেল না। কার বাঁশি বাজে মরণের বাঁশি মনে নাই রে, বান্ধব আমার মনে এ নাই। যদি অন্ধকারে পদ ভুলে যাই, পদ ভুলে যাই, পদ ভুল আমার যারা গেছে তারা, হরি বল হরি বল, আজ আমায় দিয়ে ফাঁকি
সবাই দিয়ে থাকি আমি কেবল পড়ে আসি দয়াল তোমার এই ভক্তে শরণ পাব বলে রে সবাই ভক্তের ধুলি মাখো পাব বলে বান্ধব রে ওরে আমার যারা গেছে তারা আমায় দিয়ে আমায় দিয়ে ফাঁকি তোমার শরণ পাবো বলে রে ওরে চরণ পাবো বলে ঠাকুর তোমার ওই শরণে ওরে জীব সেদিনে কয়দিন বাকি আমার সেদিন কয়দিন ভরে কয়দিন বাকি ঠাকুর আমাকে বাঁচাছে হরিবল হরিবল যাবে প্রাণ পাখি আমার এই প্রাণ পাখি হে ভগবান আমার সেদিন কয়দিন বাকি আমার কয়দিন বাকি ওরে কখন নাম ধরে বেজে উঠবে রাশের বাসি আমার সেদিন কয়দিন বাকি নাম ধরে বেজে উঠবে রাশের বাসি সেদিন কয়দিন বাকি আরে কয়দিন বাকি রে ও তাই কি রূপ হেরিনু সখীরে মধুর প্রীতি রসের আমার হেন লয় মনে এদিন ভবনে সতীরে তুলনা না গোজা হেন লয় মনে এদিন ভবনে
রূপের তুলনা দিব অসয় কিসের রূপের তুলনা দিব সকলে আমি কিসের রূপে তুলনা দিব আমি কিসের রূপে তুলনা দিব সকলে কি জগতে যে রূপে জগতে তুল মিলে না কিসের রূপে তুলনা দিব সকিরের ত্রিজগতে তার তুল মিলে না বলি অললিতা রূপের পালায় সন্তুষ্ট হয়ে গয়হাটা হতে আগত বাবু চন্দন চন্দ্র সূত্রধর দাদাকে 160 টাকা পুরস্কৃত করিলেন আশা করি ইহা সাদরে গৃহীত হইবে এই সঙ্গে আমিও দাদাকে 160 টাকা পুরস্কৃত করলাম আশা করি ইহা সাদরে গৃহীত হইবে আমার অনেক বাবা অনেক মা অনেক টাকা দান করলেন আর এক দাদু ভাই নাম কি আমার কানাই দাদু ভাই সেও 100 টাকা দান করলেন আশীর্বাদ করি আজকে সাধুর বাজারে টাকা দান করেছে একদিন যেন যুগল হয়ে ভবনদীর পার ঘাটে যুগল হয়ে যেন যুগল হয়ে ভগবান যেন নিজে পার করে দেয় নদীটা আর যুগল হয়ে যেন রাধা মাধবের যুগল চরণ যেন ভজনা করতে পারে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি হরি হরি